সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব কর্মসূচি পালন করা হয়। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে রক্তধারা একাত্তরের ব্যানারে মানববন্ধন করে মুক্তিযুদ্ধে শহীদদের উত্তরসূরি নামের একটি সংগঠন। এ সময় সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত স্বাধীনতা চত্বরে প্রতিবাদী কবিতা আবৃত্তির আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। টিএসসিতে প্রতিবাদী সমাবেশ, কনসার্ট, গণস্বাক্ষর ও চিত্র প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলা, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া হামলার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বেশ কয়েকটি সংগঠন। এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল জ্বালিয়ে মানববন্ধন করে নারীবাদী মৈত্রী। সাম্প্রদায়িকতার বিষ দাঁত ভাঙতে সবাই ধরো হাত। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।